ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকিবানের্জি অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের হিস্ট্রি অনার্স আছে তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের CC1 2021 কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি। তোমাদের সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু 300 BE, ভারতবর্ষের ইতিহাস প্রাক ঐতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, ফুল মার্কস হচ্ছে 65। তো প্রথমে দেখে নাও, তোমাদের এখানে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বর থেকে শুরু করছে। তার আগে এই সাবজেক্টের ওপরে কিন্তু আমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, সাজেশন, আরও অনেক নোটস উইথ আনসার পেয়ে যাবে তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে। তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে একবার চেক আউট করে আসতে পারো। তো ক থেকে শুরু করছি। দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চার যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক উপাদানের উল্লেখ করো। খ, প্রাচীন ভারতের মধ্যপ্রস্তর যুগের একটি কেন্দ্রের নাম উল্লেখ করো। গ, উপমহাদেশের কোন নব্যপ্রস্তর কেন্দ্রে প্রথম কার্পাস চাষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। ঘ, হরপ্পা সভ্যতার বিশাল শস্যাগারটি কোথায় অবস্থিত? উম, হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি অভারতীয় সভ্যতার নাম লেখো। চ, বেদকে কেন শ্রুতি বলা হয়? ছ, ঋগ্বেদে সবচেয়ে বেশি স্তোত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত? জ, ঋগ্বেদে কোন নদীকে নদীমাতা আখ্যায় ভূষিত করা হয়েছে? ঝ, আজীবিক ধর্মের একজন প্রবক্তার নাম লেখো। জৈন ঐতিহ্য অনুসারে 24তম তীর্থঙ্করকে? ট, মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানীর নাম লেখো। ঠ, অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন? ড, অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তা কে ছিলেন? ঠ, ত্রিপিটক কোন ভাষায় লেখা? মধ্যাহ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? 2 নম্বর দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 250 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে 2। ক, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয় করো। খ, প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। গ, ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ, হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে একটি টীকা লেখো। উম, বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। চ, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য কী ছিল? ছ, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? জ, জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি টীকা লেখো। 3 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, প্রতিটি প্রশ্নের মান এখানে 10 করে 3। ক, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। খ, উপমহাদেশের বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। গ, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। ঘ, আর্য সমস্যা বিশ্লেষণ করো। উম, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা দিক বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল? চ, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তো তোমাদের যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তো আজকে এই পর্যন্তই। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়ে থাকে, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমার কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা চ্যানেলটি এখনও ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। বেল আইকনটি প্রেস করে দিয়ে ফার্দার নোটিফিকেশনের জন্য চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া মনে হচ্ছে চ্যানেল লিঙ্কে একবার ক্লিক করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।